রোশনি আপন মনে নিজের কাজ করে যাচ্ছে, আর ইয়াস রোশনিকে অপলক দেখিয়েই চলছে। ইয়াস, দেখো তো কতটা ইনোসেন্ট লাগছে এই বাচ্চা মেয়েটাকে দেখতে, কিন্তু আফসোস তোমার মুখটাই শুধু সুন্দর, ভাগ্যটা না? তুমি ভাবতেও পারছো না আগে তোমার সাথে কী কী হতে চলেছে, মনে মনে বলল। এইসব ভেবে নিজে নিজেই বাঁকা হাসল ইয়াস। আধা ঘন্টা পর, ইয়াস টাইম শেষ। রোশনি, স্যার প্লিজ আরেকটু ওয়েট করেন, হয়ে গেছে। ইয়াস, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি তোমার স্কুলের স্যার না, যে এক্সাম হলে অ্যান্সার পেপারে আরেকটু লেখা বাকি আছে তাই সময় চাইছো। রোশনি, স্যার প্লিজ দেখুন এইটুকু টাইমে এতগুলো ফাইল কমপ্লিট করতে একটু টাইম তো লাগেই, বলুন। ইয়াস, নো মিন্স নো। ইয়াসের কথা শেষ হওয়ার আগে রোশনি ডান বলে চিৎকার করে উঠল। রোশনি, এই নিন স্যার, শেষ। সব ফাইলগুলো ইয়াসের কাছে দিল। ইয়াস কিছু না বলে নিজের চুলগুলো সেট করতে ব্যস্ত হয়ে পড়ল রোশনিকে ইগনোর করে। রোশনি, স্যার ফাইলগুলো একবার করে দেখে নিন। ইয়াস কিছু না বলে সেখান থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, আর তখনই রোশনির মাথা গরম হয়ে যায়। রোশনি, স্যার, চিৎকার করে বলল। ইয়াস, কিপ ইউর ভয়েস ডাউন, কার সাথে কীভাবে কথা বলছেন আপনি? ইয়াসের কথা শুনে রোশনি চুপসে যায়। ঠিকই তো, ওর মাথায় রাখা উচিত ছিল ও কার সাথে কীভাবে কথা বলছে। রোশনি, সরি স্যার, আসলে আমি। কান্না কন্ট্রোল করার জন্য নিজের ঠোঁট কামড়ে ধরে রেখেছে রোশনি। মা বাবা না থাকলেও মামার বেশ আদরে বড় হয়েছে ও। কেউ জোরে ধমক দিলে সহ্য করতে পারে না, কান্না করে দেয়। ইয়াস, আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সপ্লেইন। রোশনির মাথা নিচু করে দুই হাত ঘষতে ঘষতে দাঁড়িয়ে আছে। ইয়াস রোশনিকে এভাবে দেখে বুঝতে পারলো ও কান্না আটকানোর চেষ্টা করছে ঠোঁট কামড়ে। এটা দেখে ওর বুকের ভেতরটা হাহাকার দিয়ে উঠল। রোশনিকে অবাক করে দিয়ে হঠাৎ করে গিয়ে ও রোশনিকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে জড়িয়ে রেখেছে, একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রোশনি প্রথমে অবাক হলেও পরে কান্না করে দেয় ও ইয়াসকে ছাড়ানোর জন্য কিলঘুষি দিচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু ছাড়াতে না পেরে কান্নার গতিটা আরও বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ও শান্ত হয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকে। ইয়াসের ছোঁয়াটা তাকে খুব আপন আপন একটা অনুভব দিচ্ছে। কিছুক্ষণ পর ইয়াস যখন দেখলো রোশনি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তখন ওকে ধাক্কা দিয়ে চলে আসে, আর যাওয়ার আগে জাস্ট এইটুকু বলে যায়, ফাইলগুলো টেবিলের উপর রেখে চলে যাও, বলেই ইয়াস সেখান থেকে বেরিয়ে পড়ল। আর রোশনি ওখানেই পাথর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে। সানা রিক্সা থেকে নেমে তার বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে, কিন্তু প্রত্যেক দিনের মতো আজও তার বারবার মনে হচ্ছে যে কেউ তাকে ফলো করছে। কয়েকবার পেছনে ঘুরে দেখেছে কিন্তু কাউকে দেখতে পায়নি, তাই মনের ভুল ভেবে সামনে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর আবারও ফিল হলো যে কেউ তাকে ফলো করছে। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল সানা। না না, এতবার তো মনের ভুল হতে পারে না, কিন্তু কাউকে দেখছিও না, তাহলে কি কোনো ভূত ভূত নাকি? না, আর ভাবতে পারছি না। 3, 2, 1, দে দৌড় সানাকে আর পায়কে। এখানে সানার এসব কাণ্ড দেখে একজন হাসতে হাসতে শেষ, তার খবর হয়ে গেছে। হা হা হা, দেখো পাগলিটা কীভাবে দৌড় দিল, ভেবেছিলাম আজকেই তোমার সামনে আসবো, কিন্তু তুমি যেভাবে দৌড় দিলে। ইয়াস বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই একজন মহিলা এসে ওকে জড়িয়ে ধরল। ও জানে এটা কে, ইয়াসও মহিলাটিকে জড়িয়ে ধরল। ইয়াস বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই একজন মহিলা এসে ওকে জড়িয়ে ধরল। ও জানে এটা কে, ইয়াসও মহিলাটিকে জড়িয়ে ধরল। আই মিস ইউ সো মাচ মেরা বাচ্চা। ইয়াস, আই অলসো। ওদের দেখে রাফি ভেঞ্চি কাটল। ইয়াস, কী রে তোর জ্বলছে নাকি? রাফি, ভাইয়া তুই কিন্তু। ইয়াস, কি হলো বল। আরে থামবে, তোমরা দুজন কি বাচ্চাদের মতো ঝগড়া করছো? তখনই ইয়াস আর রাফি অনিমা বেগমকে জড়িয়ে ধরলেন। যে মহিলাটা ইয়াসকে জড়িয়ে ধরেছিল সে ছিল অনিমা বেগম।
ইয়াসের বাবা মানে ইয়ানা ফাহমেদের দ্বিতীয় স্ত্রী। ইয়াসের মা মারা যাওয়ার পর অনিমা বেগমকে বিয়ে করেন। সৎ মা হলেও ইয়াসকে কখনো তা অনুভব করতে দেয়নি, নিজের ছেলের মতোই বড় করেছেন, মায়ের অভাবটা কখনোই বুঝতে দেননি। রাফিও ইয়াসকে নিজের আপন ভাইয়ের মতোই ভালোবাসে, বলা যায় তার থেকেও বেশি। ইয়াস, তুমি কিভাবে আমাকে না বলে এভাবে চলে গেলে? অনিমা, কি করতাম বলো, তুমি তো অফিসে ছিলে, আর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তাই না বলেই চলে যেতে হলো। ইয়াস, অনিমা, কিন্তু এখন তো আমি এসে গেছি, এবার আর কোথাও যাচ্ছি না। ইয়াস মুচকি হাসলো, বারান্দায় বসে দোল খাচ্ছে আর বাহিরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে রোশনি। রোশনিদের বাসাটা কবরস্থান একদম সামনে, আর বারান্দা দিয়ে কবরস্থানটা খুব কাছ থেকে দেখা যায়, একদম পাশাপাশি। এত রাতে দোলনায় বসে কবরস্থানের পাশে দোল খেতে যে কারোরই ভয় লাগবে, কিন্তু রোশনির আর এসব ভয় লাগে না, কারণ ও অভ্যস্ত, এই কবরস্থানেই ওর বাবা মায়ের কবর আছে, তাই এখানে থাকলে মনে হয় ওর বাবা মার সাথেই আছে। হঠাৎ রোশনি তার পাশে কারো উপস্থিতি অনুভব করল, মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখে নাহিদ এসে ওর পাশে বসল। নাহিদ, মন খারাপ? রোশনি, মাথা দিয়ে না ইশারা করে। নাহিদ, ফুপা ফুপির কথা মনে পড়ছে? রোশনি এবার আর নিজেকে সামলাতে পারল না, নাহিদকে ধরেই কেঁদে দিল। নাহিদ, প্লিজ কেঁদো না জান, সবারই একদিন না একদিন তুই পৃথিবীটা ছেড়ে চলে যেতেই হবে, তাই না? আমরা চাইলেও আটকাতে পারবো না, কারণ এটা যে প্রকৃতির নিয়ম। রোশনি কেঁদেই চলেছে। রোশনি, আচ্ছা কার অ্যাক্সিডেন্টে আব্বু আম্মুর সাথে আমি মারা গেলাম না কেন? ফুপিয়ে কান্না করতে করতে বলল। নাহিদ, প্লিজ রোশনি এসব বলো না, তুমি না থাকলে আমি কিভাবে বাঁচতাম বলো। রোশনি কিছু বলতে পারছে না, শুধু নাহিদের টি শার্টটি খামচে ধরে কেঁদেই চলেছে। মা বাবা মারা যাওয়ার পর নাহিদ আর মামা, এই দুইটা মানুষই সবসময় ওর পাশে থেকেছে। নাহিদ, আচ্ছা শোনো, এখন অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে, চলো। রোশনি, ইয়াস অনিমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর অনিমা বেগম ইয়াসের চুলগুলো টেনে দিচ্ছে। অনিমা, বাবাই শুনছো? ইয়াস, অনিমা, তোমার সাথে কিছু দরকারি ব্যাপারে কথা ছিল। ইয়াস, বলো, কান খোলা আছে, চোখ বন্ধ করে। অনিমা, তুমি তো এখন দেশে এসেই পড়েছো আর এখানেই সেটেল হচ্ছো, তাই তোমার বাবা তার এখানের বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব তোমার ওপর দিতে চাইছেন, কারণ আর কয়েক মাস পরেই তো তোমার বাবা আর আমি লন্ডন চলে যাচ্ছি আর ওখানেই সেটেল হচ্ছি। ইয়াস, তুমি এগুলো আবার আমাকে বলছো কেন? আমি তো সবটাই। অনিমা, হ্যাঁ সবটাই জানো, কিন্তু ব্যাপারটা এটা না। ইয়াস, অনিমা, আমি মারা যাওয়ার আগে তোমার বিয়েটা দিয়ে যেতে চাইছি, বলতে পারো এটাই আমার শেষ ইচ্ছা। অনিমা বেগমের কথা শুনে ইয়াস উঠে অনিমা বেগমের বরাবর বসল। ইয়াস, ও মম, প্লিজ বাংলা সিনেমার মুরব্বীদের মতো কথা বলো না, এসবের জন্য অনেক টাইম আছে, তাই এখন এসব নিয়ে কিছু ভাবতে বা বলতে চাইছি না। অনিমা, কিন্তু। ইয়াস, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার আ সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দিস ম্যাটার, বলেই ইয়াস উঠে সেখান থেকে নিজের রুমে চলে গেল।